আমার মনে হচ্ছে আমাদের দুজনের কিছুদিন দেখাশোনাটা বন্ধ থাকা উচিত। আমার মনে হয় সেই ভালো। কি ভালো? না মানে আমার মনে হয় যে কিছুদিন তোমার আর আমার মধ্যে যোগাযোগটা বন্ধ থাকাই উচিত। কিরে আজও কলেজ গেলি না? একটু রেস্ট নিচ্ছি, তোমার সাথে পরে কথা বলি। যবে থেকে তুমি এসেছো তুমি একই কথা বলে চলেছো। যখনই কথা বলতে আসছি বলছো ভালো লাগছে না, পরে কথা বলবো। তুমি কি একবারও ভেবে দেখেছো যে এতে আমাদের কত টেনশন হচ্ছে? মন, বাবা মা হিসেবে কি তোমার কি হয়েছে কি হয়নি এটা জানার একটা মিনিমাম রাইট আমাদের নেই? প্লিজ মা, আমার আমার খুব ঘুম পাচ্ছে। আমাদের এড়িয়ে যাওয়ার জন্য তুমি যাই বলো না কেন, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। তুমি একটু আগে ঘুম থেকে উঠেছো মা, তোমার এক্ষুনি আবার কি করে ঘুম আসবে? মন মা, মাপি তুমি এসেছো? মন, আমি জানি প্রত্যেককেই তার স্পেস দেওয়া উচিত, তবু কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা আর হয়ে থাকলেও আমি কোনোভাবে হেল্প করতে পারি কিনা। বাপি, কয়েকটা দিন বাপের বাড়িতে এসে থাকার জন্য যদি আমাকে এত রকম প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে আমি এখানে আসতাম না বাপি। মানে অন্তত আমাকে তুই ভুল বুঝিস না মা, তুই যদি আমার জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা বিবেচনা করতিস তাহলে। দেখো মন, তুমি আমাদের একমাত্র সন্তান আর তোমাকে দেখে আমরা আশা করি এটুকু বুঝতে পারবো যে তোমার বাপের বাড়ি আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক। কি জানতে চাও মা? আমরা শুধু এটুকুই জানতে চাই যে তোমার শ্বশুর বাড়ি আর ওর্টির সঙ্গে তোমার কোনো গণ্ডগোল হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ভাপি আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। আজকে উঠলে কেন বাপি? পৃথিবীতে এই ঘটনা তো নতুন হচ্ছে না। এসব কি বলছো তুমি মন? এই আমার সঙ্গে এত যুদ্ধ করে তুমি বিয়েটা করলে, এর মধ্যে কি এমন হলো যে তুমি এই সমস্ত কথা বলছো? তুমি থামো না। আরে মা দেখ, সংসারে থাকতে গেলে একসঙ্গে এরকম কত ঝগড়া, কত মনোমালিন্য হয়, কিন্তু এইসব কথা কি বলতে আছে মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওর্চির সঙ্গে কথা বলব। আমরা কালই ওদের বাড়ি যাব। মা প্লিজ, মা আমাকে দয়া করো মা, আর যদি এরকম কোনো কাজ তোমরা করো আর যদি সেটা আমি জানতে পারি আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব মা। মন মন, ঠিক আছে ঠিক আছে মন, তুই তুই যদি না চাস তাহলে কিছুই হবে না, কিন্তু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে মা। তুই যদি এভাবে থাকিস তাহলে তো আমরা সহ্য করতে পারছি না। তোর ঠাম্মা পিসি আমরা সবাই যে কিভাবে আছি, আমাকে একটু সময় দাও বাপি, আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করছি নিজে উঠে দাঁড়ানোর। মন, কি হয়েছে মা, যদি একটু আভাসও দিতিস
বাপি, উঠছি আর আমি হঠাৎ একদিন বুঝতে পারলাম যে আমাদের দুজনের পক্ষে আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। আমি জানতাম যে তোমার মেয়ে একদিন ঠিক এরকমই কোনো কথা বলবে। আমি এর জন্য তোমাদের প্রথম থেকে অনেক সাবধান করেছি, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথা শোনোনি, ঠিক আছে? কিন্তু তোমরা আমার একটা কথা শুনে রাখো, আমিও কিন্তু সহজ মানুষ নই। আমি এদের বাড়ির কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো। মামা শোনো, মা শোনো, মা প্লিজ মাকে থামতে বলো বাপি। মা মা যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি মা মন আমি জানি না, তুই যা বলছিস তা যদি সত্যি হয়, সত্যি যদি এমন অবস্থা হয় যে কিছুতেই তোদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়, তাহলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে বাপ। কেন বাপি, তুমি এই কথাটা কেন বলছো? জানি না, হয়তো আমারই পাপ তোকে তোর জীবনকে এইভাবে অস্থায়ী করে দিয়েছে, জানি না রে। না বাপি, জানি না মা। আজকে তোকে কলেজে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপর পড়েছে বাহা। আজ কলেজে যাব ক্লাই। কেন, কলেজ না গেলে কি সব সত্যিটা বদলে যাবে বাহা? এত বড় ভুলটা তুই কি করে করলি বা? রূপু দিদি, তো কাউকে কিছু বলিস না রূপু দিদি, মু তোকে নীলের কথা তো দিচ্ছি, মু আজই চলে যাবো গিয়ে ঘট্ট থেকে। তোরা আর কোনোদিন এলে মোর মুখটা দেখতে পাবি ক্লাই। তুই চলে গেলে কি সব সত্যিটা মিথ্যা হয়ে যাবে মা? মো ইচ্ছা করে কিছু করিলাই রে রূপু দিদি, মোর কোনো দোষটা ছিল ক্লাই? মু জানি কিখন মোর কথাটা কেউ বিশ্বাস তো করবে ক্লাই, কিন্তু ঠিক আছে, মু মানছি যে সব দোষটা মুড়ি আনছে, তার লিখে তো মু বলছি যে মু আজ এখান থেকে চলে তো যাব। আমি যদি কালকে রাত্রে তোদের কথাবার্তা না শুনে ফেলতাম, দাদা ভাইয়ের ঘরে তোকে না দেখে ফেলতাম, তাহলেও কি তুই আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতিস বা? বুঝি দে, তোমাকে বিশ্বাস করবি কি করবি ক্লাই সেটা পুরোটাই তোর ব্যাপারটা আনছে রে, কিন্তু একটু কথা তোকে মানতে হবে, ও নিজের ছাড়া আর কারো সংসারটা ভাঙিলাই। কি কি রে রূপু দিদি, সকলে জানলে বলবে যে ও দিদিমণির সংসারকে মুই ভেঙেছি, মো নিজের মনটাকে সবসময় সেটাই বুঝাই দিই, কিন্তু সেটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি বা? তো
তোকে যে বললাম মো মুড় ছাড়া আর কারোর সংসারটা কোনোদিনে লিখকে ভাঙি নাই। মোর কোনো অধিকার কোনো দাবি নিয়ে কোনোদিনে লিখকে তুদিকে সামুতেও দাঁড়াই নাই রে। এসব কথার মানে কি বা? এসব অধিকার দাবি কথাগুলো কোত্থেকে আসছে? আসছে রূপো দিদি, আসছে এই লিখে যে ইষ্টি কুটুম ইষ্টি কুটুম ইষ্টি কুটুম।